আমাদের প্রতিবেশী ভারতে দৈনিক 200 থেকে 300 পর্যন্ত হিন্দু মুসলমান হয়ে যাচ্ছে। সামনে ইমাম মেহেদীর সঙ্গে কাফেরদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য পুরাতন মুসলমানকে নাও লাগতে পারে, নতুন মুসলমান দিয়ে আল্লাহ বিশ্ব জয় করাতে পারে। জোরে গুন ঠিক না? সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোন জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর হাজানি হবে না। সবাই বলেন যদি মেনে চলি কোরআন, বলেন যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে, বাংলার জমিনে আল্লাহ রাজত্ব যেদিন চলবে। আমাদের আশা আছে না নাই? দরকার আছে না নাই? আপনি যদি নাও চান, আপনি যদি নাও চান, তারপরেও বাংলার জমিনে কলেমার পতাকা উড়বে। আপনি না চাইলেও, কারণ পৃথিবী বুড়া হয়ে গেছে, পৃথিবী বুড়া হয়ে গেছে। ইমাম মেহেদী আলাইহিস সালাম আসার আর বেশি দেরি নাই। সিনের সিন, যারা খ্রিস্টান বৌদ্ধ তারা মসজিদের মধ্যে ঢুকে দোয়া করতেছে জানেন, যারা কোরআনের রং বদল করতে চেয়েছিল আল্লাহ এমন একটা ব্যারাম দিচ্ছে, মরার আগেই ঠিক না মারতেছে। নাম হলো করোনা। জরেকর নাম কি কি করোনা? আল্লাহর বান্দার একটু খেয়াল করবেন, পেপার পত্রিকা পড়ে দেখেন, ইউটিউবে লগ ইন করে দেখেন, দৈনিক 200 থেকে 250 খ্রিস্টান আমেরিকায় মুসলমান হচ্ছে দৈনিক। আমাদের প্রতিবেশী ভারতে দৈনিক 200 থেকে 300 পর্যন্ত হিন্দু মুসলমান হয়ে যাচ্ছে। সামনে ইমাম মেহেদীর সঙ্গে কাফেরদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য পুরাতন মুসলমানকে নাও লাগতে পারে, নতুন মুসলমান দিয়ে আল্লাহ বিশ্ব জয় করাতে পারে। জোরে গুন ঠিক না? পুরাতন গুলা খালি ফেতনা, বাস খালি ফেতনা। আমিন জোরে কবে আসতে কবে হাত কোন জায়গায় বানবে, একজন কবি বাটপার একজন কবি ইউটিউব খুলে দেখেন খালি ফেতনা আর ফেতনা।